अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। সোম্বু কোথায় গেল? এই পেপারস গুলো ওর সামনে সাইন না করলে আমার তো তৃপ্তিই হবে না। এ সোম্বু, আরে চিৎকার করছেন কেন আপনি? এত নিজেই বুঝেনই না, দিদি নেই, ছোট বাবু নেই, দিদি ওনাকে নিয়ে গেছে হয়তো বাজারে, ওনাকে তো নিজের গোলাম বানিয়ে রেখেছে। বাজারে নয়, নিজের কাজে লাগিয়ে দিয়েছে হয়তো আমার সোম্বুকে। এই জানকীকে আমি একটুও বিশ্বাস করি না, নিশ্চয়ই আমার ছেলের বিরুদ্ধে কিছু একটা করছে। তা মিস্টার অধিরাজ, ছাড়ো না এসব, সাইনটা করো। অধিরাজ, কি করছো তুমি এটা? এই বাড়িটা তোমারও তো, বিক্রি করো না এটাকে। আমারও, আমারই বাড়িটা। শম্ভু কোথায় গেল? আমি বরং ওকে খুঁজি। আর এটাকে আমি বিক্রি করি অথবা দান করে দিই, সেটা আমারই। বাবা, কেন বলছো তুমি এসব কথা? তুমিও তো আমাদের পরিবারের সদস্য, এখন এই অনর্থ করো না, মেনে নাও বাবা। আর তেজকে আমি অনুমতি দেবো এই বাড়িতে থাকার, মেনে নে বাবা। আপনি অনুমতি দেবেন আমার মাকে? শম্ভু বাবা, শম্ভু, শম্ভু, বাবলি, কি অধিকার আছে আপনার? আরে বাবা, I'm so sorry Mr. অধিরাজ, actually একটু টাইট তো ব্যান্ডটা, তাই স্ট্রেচ করার অভ্যেস রয়েছে আমার। সাবধানে। হ্যাঁ, আর আপনি এখন থেকে এরকম পা ছড়ে দাঁড়িয়েছেন কেন? হ্যাঁ, এই মহল কিন্তু এখনো আপনার হয়নি, ঠিক আছে? আর হবেও না ম্যাডাম, যদি এসবই চলতে থাকে তাহলে কোনোদিনও আমার হবে না। এই যে আপনাদের সবার ফ্যামিলি ড্রামা চলছে না, এগুলো আমার একদম পছন্দ নয়। না, প্রথমে আমাকে টাকাগুলো দেখান। আনবিলিভেবল, বিশ্বাস নামের কোনো কিছু নেই দেখছি আজকালকার দিনে। হ্যাঁ, বাট ইটস ওকে, তুমি টাকা দেখতে চাও, টাকা দেখতে চাও, তাই তো? এনো, দেখো দেখো ভালো করে। আরে এখন কাজের লোক থাকতে আপনি কেন টাকা গুনবেন? হ্যাঁ, ওরা আছে তো, গুনো করা বসে বসে। এনো, আমরা যা ভালো করে গুনে বলো কত আছে, পুরো টাকা আছে কি না। হ্যাঁ হ্যাঁ, ওরাই না হয় গুনে দিক। কে বাঁধলো তোমায়? হ্যাঁ, খুলে দিচ্ছি, দাঁড়াও। এরা সবাই মিলে অধিরাজকে বোকা বানাচ্ছে, এই বাড়িটা বিক্রি করা থেকে আটকাতে হবে, তাড়াতাড়ি চলুন। নকল সব। কিন্তু আমরা টাকা কোথায় পাবো? নকল টাকার ব্যবস্থা করতে হবে, তুমি চিন্তা করো না। এই অধিরাজ মহল বেচার জন্য এতটা উঠে পড়ে লেগেছে যে ওর টাকার দিকে অতটা খেয়ালই থাকবে না। পুরো টাকা আছে, যত দেওয়ার কথা হয়েছিল সব আছে। আই টোল্ড ইউ, 5 কোটি ইন ক্যাশ। ওকে, ডু ইউ হ্যাভ অ্যান এক্সট্রা পেন? অফ কোর্স, আমি তো জানতাম তোমাদের এই ফ্যামিলি ড্রামা চলতেই থাকবে, তাই আমি আরেকটা পেন নিয়ে এসেছি। থ্যাংক ইউ। আদি, আদি, না বাবা,
পেপারে একদম সাইন করিস না, কিছুতেই করিস না বাবা। এ কি বাড়ির কাজের লোক? মাই মাই এই সব কিছু, এই মহিলা জানো কি ষড়যন্ত্র, ও তোদের দুই ভাইয়ের মধ্যে অশান্তি বাঁধাতে চাইছে। তোরা দুজন যাতে নিজেদের মধ্যে টাকা পয়সা নিয়ে লড়াই করিস, এই সব কিছু ওর চাওয়া। বেশ অনেক হয়েছে, আমার মাই নেই আর উনি হলেন আমার মা। আমি বলেছিলাম না মহুয়া এই পরিবারের বিরুদ্ধে যেতেই পারে না, বলেছিলাম তো। তোমাদের প্রত্যেকবার দুর্বল মনে করে ভুল করে ফেলি, কিন্তু এবার আর নয়, বেরিয়ে যাও। আর তুমি মহুয়া, তুমিও অধিরাজ, সাবধান অধিরাজ, ও আমার ওয়াইফ, কিন্তু ভুলেও টাচ করলে না তোমার হাত ভেঙে রাস্তার মোড়ে ফেলে দিয়ে আসবো আমি। সম্পত্তি নিয়ে গল্প শেষ করতে চেয়েছিলিস না তুই? এবার এই গল্প রক্ত দিয়ে শেষ হবে, রক্ত দিয়ে। এবার দেখুন আপনাদের কি অবস্থা হয়। মা, বৌদি তাড়াতাড়ি চলো এখান থেকে, সবকিছুই তো হারিয়েছি, এবার প্রাণটা হারাতে চাই না। আরে কেউ কিছু ছিনিয়ে নেয়নি, চোখের জল ফেলা বন্ধ কর। এখনো তো আমি বেঁচে আছি, মরে যাইনি। ঠাকুমা, মা আর বড় বাবু আমার আদির সঙ্গে কি করতে চলেছে? আজই শম্ভু আর মহুয়ার গল্প শেষ করে দেব। মাটির তেল, এই মাটির তেলের গন্ধ এখান থেকে কি করে আসছে? দরজাটা খোলো। আমাকে বন্দুক দেখাচ্ছিল। দরজা খোলো। ঠাকুমা কি কি করছো কি এসব? মা আপনি দরজাটা কেন বন্ধ করলেন? দরজা দরজাটা এই সরে দাও এখান থেকে, শিলা ধরোকে। এই সবাই চুপ কর। আরে কাকা কি হচ্ছে রে, কি বললে তুমি? কিছু হচ্ছে না। আরে রমেশ তুমি যাবে না ওদিকে, যাবে না তুমি, এখানেই দাঁড়িয়ে থাকবে চুপ করে। মা যা কিছু করছি সবার ভালোর জন্যই করছি। ঠাকুমা এসব কি হচ্ছে, আমাকে কিছু বলবে অন্তত তুমি? শান্ত হও, তুমি চুপ, সরে যা এখান থেকে। কিছু একটা করো বৌয়া, আমার ছেলেটাকে বাঁচাও। শম্ভু তুই তোর নিজের ভাইকে বাঁচা, ও তো তোর নিজের ভাই শম্ভু। সরে যাও দাদা। Thank you.
অধিরাজ। শম্ভু, ছোট বাবু। ছোট বাবু, ছোট বাবু। ও ও ও পিছনে পিছনে যাও, পিছনে যাও। অধিরাজ, এসব এটা এসব করার সময় নয়। অধিরাজ, আগুন বেড়েই চলেছে, বাইরে চলো তুমি। আমি যদি মরি তাহলে তোকে সঙ্গে নিয়ে মরবো শম্ভু। অধিরাজ, এত সবকিছু হওয়ার পরে উনি তোমাকে বাঁচাতে এসেছেন, উনি চান না তুমি মরে যাও। অধিরাজ, বন্দুক নিচে রাখো প্লিজ। বলছি অধিরাজ, আমার কথাটা শোনো, তুমি আগুনটা বেড়েই চলেছে, চলো বাইরে চলো। ঠিক আছে, চলো এখান থেকে, চলো তাড়াতাড়ি। মরতে দাও শম্ভুকে। তুমি যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে বেরিয়ে যাও, যাও তাড়াতাড়ি, যাও যাও তাড়াতাড়ি, যাও, নিজের প্রাণ বাঁচাও। মহুয়া, আজ পর্যন্ত আপনার কথা শুনেছি, যে আজকে শুনবো না। মহুয়া, জিত করো না, যাও এখান থেকে। আমি কোথাও যাবো না, আপনাকে ছেড়ে কোথাও যাবো না। শম্ভু, শম্ভু, আমি কিছুটা করছি। সবকিছু আমারই ভুল, যদি তোমার কথা শুনে সেদিনই আমি অধিরাজকে বাড়ি থেকে বের করে দিতাম তাহলে 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 এই দিনটা দেখতে হতো না। আমার ভুলের শাস্তি তোমাকে আমি পেতে দেবো না মহা। তুমি এখান থেকে চলে যাও মহা, তোমার কাছে আমি হাত জোর করছি, যাও। না, যাবো না আমি, আপনাকে ছেড়ে কোথাও যাবো না। আমার জম্বু, আমাদের স্বামী স্ত্রী সম্পর্ক, যদি আপনাকে শাস্তি পেতেই হয় তাহলে আমি দেব আপনাকে শাস্তি, ভাগ্য নয়। আর যদি মৃত্যু আসে তাহলে আমাদের একসঙ্গে নিয়ে যাবে। শম্ভু, কি করি এখন? এবার দেখা যাক সিঁদুর আর মঙ্গলসূত্রে কত শক্তি আছে। রাত্রি বিলাস বন্ধু বন্ধু রস্ম রাত্রি গন্ত সন্তি
থেকে উঠুন উঠুন আস্তে আস্তে আপনি ঠিক আছেন তো আসুন শম্ভু তুই ঠিক আছিস তুই ঠিক আছিস তো শম্ভু শম্ভু তুই ঠিক আছিস তুমি ঠিক আছো শম্ভু 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 জলে এসো রমেশ ফোন করো ডাক্তারকে শম্ভু কি হলো তুই শম্ভু রক্ত রক্ত শম্ভু রক্ত আরে অ্যাম্বুলেন্সটা শম্ভু ডাকো বাবা শম্ভু শম্ভু তাকা বাবা ছোট বাবু তাড়াতাড়ি করুন প্লিজ শম্ভু আমাকে পুড়িয়ে মারতে চেয়েছিল কিন্তু এবার চিতা জ্বলবে তোমার বংশধরের চুপ আমার শম্ভুর কিচ্ছু হবে না আর একটা শব্দ যদি মুখ থেকে বার করেছিস তাহলে তোকেও বেডে শুইয়ে দেব আমি আচ্ছা এই পরিবারের উপর এত অত্যাচার করেছো তুমি তারপরেও ছোটবাবু তোমাকে বাঁচাতে এসেছিলেন জানো কেন কারণ উনি জানেন যে কোথাও ওনার মনের কোনায় উনি আপনাকে নিজের ভাই মনে করেন আচ্ছা ভুল করেছেন উনি কারণ তুমি একজন খারাপ মানুষ ছিলে আর থাকবেও কোনোদিন সুখী হবে না শুনেছো তুমি কোনোদিন সুখী হবে না আমি অভিশাপ দিলাম তোমাকে আর আমি ভেবেছিলাম আমি তোকে বোঝাবো আর তুই বুঝবি কিন্তু তুই বদলানোর নয় অধিরাজ নিজের ভাইয়ের কি অবস্থা করেছিস দেখেছিস একবার ওনার অনেক রক্ত বেরিয়ে গেছে এখনই রক্ত দিতে হবে আমি রক্ত দেব আপনার ব্লাড গ্রুপ কি এবি নেগেটিভ ওনার কি করে হবে উনি তো ওনার আসল মা নন দেখুন এবি নেগেটিভ খুবই রেয়ার ব্লাড গ্রুপ খুব কমই পাওয়া যায় আমাদের ব্লাড ব্যাংকেও নেই এই ব্লাড গ্রুপ কি আপনাদের মধ্যে কারোর আছে হ্যাঁ আছে 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 আমার আছে আমার আর আমার আপন ভাইয়ের সেম ব্লাড গ্রুপ আমার আর আমার ভাই দুজনেরই ব্লাড গ্রুপ এক আরে তাহলে দেরি করছিস কেন যা গিয়ে নিজের ভাইকে রক্ত দে আর নিজের কর্মের প্রায়শ্চিত্ত কর যা বাবা যা যা তাড়াতাড়ি যাও অধিরাজ যা ঠিক আছে আরে কিন্তু আজ পর্যন্ত আপনি আমার জন্য কি করেছেন যে এখন আমি শম্ভুকে গিয়ে নিজের রক্ত দেব অধিরাজ আমাকে সাহায্য তোমায় করতেই হবে তুমি ছোট বাবুকে রক্ত দিতে বাধ্য আচ্ছা আমি তোমার সামনে হাজির করছি যাও বাবা আরে তোমার কাছে আমি হাত জোড় করছি অধিরাজ আমি তোমার সামনে হাত জোড় করছি দেখো আমি তোমার সামনে মিনতি করছি তোমার পায়ে পড়ছি আমি ছোট বাবার প্রাণ বাঁচাও অধিরাজ অধিরাজ ওনার প্রাণটা বাঁচাও অধিরাজ প্লিজ মহুয়া মহুয়া ওঠো 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 দু মিনিট আগে এই হাত দিয়ে তুমি আমাকে চড় মেরেছিলে আর এখন সেই হাত জোড় করে আমার সামনে প্রার্থনা করছো আমার তো খুব আনন্দ হচ্ছে দারুণ মজা হচ্ছে আচ্ছা এখন আমি আসছি কিন্তু একটু বাদে আবার ফিরে আসবো যমরাজকে সঙ্গে নিয়ে শম্ভুর মৃত্যু দেখতে প্লিজ আপনারা যত তাড়াতাড়ি সম্ভব রক্তের ব্যবস্থা করুন নইলে ওনাকে বাঁচানো যাবে না শাশুড়ি মা কি করি এখন শুনুন একটু শুনুন আপনার ব্লাড গ্রুপ এবি নেগেটিভ দাদা দাদা আপনার ব্লাড গ্রুপ এবি নেগেটিভ এবি নেগেটিভ গ্রুপ কিসের পরীক্ষা নিচ্ছ তুমি শিবটা কোন আমি বলেছিলাম না তোমাকে আমার স্বামী রক্ষা করতে কিন্তু আজ আজ উনি নিজের প্রাণের সঙ্গে লড়াই করছেন তুমি শুনলে না তো আমার কথা তাহলে ঠিক আছে কিন্তু এবার তোমাকে শুনতে হবে জলা জলা প্রবাহ বাধিকস্থলে গলে গলম গলম বিনা জন্ম তুঙ্গ মাহি
যতক্ষণ ছোটবাবু ঠিক না হচ্ছেন আমি এভাবেই আমার কথা শোনাতে থাকবো তোমাকে। एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।